বাণিজ্য মন্ত্রণালয় এটা কেমন সিদ্ধান্ত নিল এবারে নাকি চলে যাচ্ছে আর এবারে নাকি প্রায় তিনশো কোটি টাকা ঋণ তাহলে যারা ইনভেস্ট করলো তাদের কি হলো বা তারা কিভাবে টাকা রিটার্ন পাবে যত ই কমার্স বিস বিজনেস আছে ওইগুলো নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড ই কমার্স নিয়ে যত কোয়েশন আছে সব কোয়েশন আনসার আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন তো মাসি ই কমার্স নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আজকে আই মিন আজকে চব্বিশ তারিখ বৃহস্পতিবার কী সিদ্ধান্ত নিল এখন থেকে ইভালি বা আলিশা মাঠ এগুলোতে কিন্তু আপনি টাকা আপনি ডেলিভারি পাওয়ার পরে কিন্তু ওরা টাকা পাবে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই আমি একটা বাইক অর্ডার করলাম বাইকের পেমেন্টটা করলাম আমি ডাস্ট বাংলা ব্যাঙ্কের মাধ্যমে টাকাটা কিন্তু আমার কাছ থেকে কাট কেটে নেওয়া হবে বাট ইভালির অ্যাকাউন্টে ইভ্যালির আলসামার্টের আপনি যেখানে অর্ডার করেন না কেন ওই ওইদের ওদের কাছে কিন্তু ওই টাকাটা যাবে না ওটা বাংলাদেশ ব্যাংকের কাছে ও টাকাটা চলে যাবে যখন আপনাকে নির্দিষ্ট একটা সময়ের পর আপনাকে ওই বাইকটা বা ওই প্রোডাক্টটা ডেলিভারি দেবে তখনই কিন্তু ইভালির কাছে ওই টাকাটা পৌঁছে যাবে টোটাল কথা হচ্ছে এখন ইভালিতে ডেলিভারি দেওয়ার পরে কিন্তু ইভালি টাকাটা পাবে এটা শুধু ইভালির ক্ষেত্রে না যত ই কমার্স আছে সবার ক্ষেত্রে কিন্তু এই সেম প্রসেসটা মাঝখানে মধ্যস্থ হিসাবে বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু ওই টাকাটা জমা হিসাবে থাকবে তবে এটা আমার কাছে একটা সুবিধা মনে হচ্ছে কারণ আমরা যখন ইভালি বা আলিসা আমি ইভালি নিয়ে কথা বলি যেহেতু আমি ইভালি নিয়ে এক্সাম্পলটা দিই ইভালিতে যখন আমরা টাকা ইনভেস্ট করি তখন কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকে বা একটা মন মধ্যে ভয় থাকে যে টাকা বোধ হয় গেল বা একটা রিক্স নিয়ে কিন্তু আমাদেরকে ইনভেস্টটা করতে হয় বা যারা করেন তাদের ক্ষেত্রে একটা রিক্স নিয়ে কিন্তু ইনভেস্টটা করতে হয় তো ইনভেস্ট করার পর একটা মনে আমাদের টেনশান থাকে বা কবে প্রোডাক্টটা পাবো টাকাটা ডেস্টিনির মতো কি চলে যাচ্ছে কি না ওই টেনশানটা একটু কমবে কারণ আপনার টাকাটা কিন্তু সরাসরি বেলের কাছে যাচ্ছে না আপনার টাকা টাকাটা যত যতদিন না আপনি প্রোডাক্টটা ডেলিভারি পাচ্ছেন ঠিক ততদিন পর্যন্ত আপনার টাকাটা বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু জমা হিসেবে থাকবে বাংলাদেশ ব্যাংকের কাছেই থাকবে যখন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন রিসিভ করবেন কনফার্মেশন দিবেন তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক ওই টাকাটা ট্রান্সফার করবে ইভেলের কাছে এখানে একটা সুবিধা হচ্ছে সাপোজ আপনার কাছে নষ্ট প্রোডাক্ট পড়লো বা আপনাকে নির্দিষ্ট একটা সময়ের পরে আপনাকে আপনাকে টাকা প্রোডাক্টটা দিতে পারলো না তখন আপনি চাইলে ক্লেম করতে পারবেন এটা অনেকটা পেপারের মতো ইন্ডিয়াতে কিন্তু অলরেডি এই প্রসেসটা চালু হয়ে গেল। হয়তো আমাদের বাংলা আমাদের দেশেও এই প্রসেসটা খুব শীঘ্রই কিন্তু চালু হয়ে যাবে এটা চব্বিশ তারিখ কিন্তু একটা সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয় নিয়ে অনেকে কিন্তু অনেক মন্তব্য দিচ্ছে কারণ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক থেকে খুব রিসেন্টলি কিন্তু বিশাল একটা অঙ্কের টাকা কিন্তু হ্যাকাররা চুরি করে নিয়ে গেল তো সেক্ষেত্রে অনেকেই বলতেছে বাংলাদেশ ব্যাংক ওদের টাকা ওরা সিকিউর করতে পারে নাই আমাদের টাকা ওরা কিভাবে সিকিউর হিসেবে রাখবে এটা কিন্তু আসলে মানে হাস্যকর বিষয় হলো হাস্যকর হলো অনেকের মন্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে এই সব বিষয় নিয়ে মন্তব্য করতেছে তো আমার কাছে আমার কাছে এটা একটা পজিটিভ মনে হচ্ছে মানে আমাদের টাকার রিক্সটা আমাদের টাকা রিস্কটা কিন্তু এখন সরকার সরকার নিচ্ছে কারণ বিষয়টা দেখেন আগে কিন্তু আমরা সরাসরি বেলেকে টাকা সরাসরি টাকাটা দিয়ে দিতাম তখন কোনো কারণে যদি বেলে চলে যেত বা আদার্স সাইটগুলো যদি চলে যেত তখন আমরা কি করতাম ওই যে ওদের নামে হয়তো বা জিডি করতাম বা একটা মামলা করতাম এক্স ওয়াই জ্যাট আমরা এরকম একটা পদক্ষেপ নিতাম ডেস্টিনে কিন্তু কোটি কোটি টাকা নিয়ে কোথাও উদাও হয়ে গেলো যে কোনো এক্স ওয়াই কারণে তো যদি আমি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোডাক্ট না পাই বা আমি যদি ক্লেম করি তাহলে বাংলাদেশ ব্যাঙ্ক মানে যেভাবে আমি পেমেন্টটা করলাম ঠিক সে সেম প্রসেসের মধ্যে মাধ্যমে কিন্তু আমাকে টাকাটা ব্যাক করবে এটা আমার কাছে একটা অপশান থাকতেছে মানে কনজিউমার কাছে এটা একটা অপশন থাকতেছে যে আমি কোনো কারণে প্রোডাক্ট পাচ্ছি না বা প্রোডাক্ট দিতে দিতে পারতেছে না তখন আমাদের কাছে টাকাটা রিটার্ন আসার একটা ওয়ে থাকতেছে কারণ আমার কাছেও কিন্তু অনেকগুলো রিটার্ন এখনও ইভালিতে পড়ে আছে যেটা রিটার্ন প্রায় আজকে পাঁচ থেকে ছয় মাস হয়ে গেল আমি এখনও রিটার্ন পাইনি অ্যামাউন্টটা কিন্তু সামান্য তারপর আমি এখনো পর্যন্ত প্রোডাক্টটা রিটার্নটা পাইনি তো সেম বাংলাদেশ ব্যাংকও কি সেম প্রক্রিয়াতে বা সেম সময় নিয়ে কিন্তু আমাদেরকে দিবে কি না এখনও কিন্তু এটা কনফিউশন এটা একটা কনফিউশন আমাদের মধ্যে আছে কি আমরা রিটার্ন আমরা যখন ক্লেম করব তখন কি আমরা খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাব নাকি এভালের মতো সেম বাংলাদেশ ব্যাংক আমাদের সাথে মানে আমাদেরকে সময় আমাদের কাছ থেকে সময় নেবে দিন শেষে আসলে এটাও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আসি কেন হঠাৎ করে ইভ্যালি ফর এত তুলফরসুর এইগুলো সোশ্যাল মিডিয়ায় বা কেন ইভালিনি এত কথা এত সমালোচনা কেন চলতেছে তো ইভালি নিয়ে প্রসঙ্গটা আসার কারণটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা প্রতিবেদন দিল ইভালি সব কিছু অ্যানালাইজ করে ওরা একটা প্রতিবেদন জমা দিল। যেখানে স্পষ্ট লেখা ছিল ইভালির বর্তমানে যে ইভালির সম্পদ বর্তমানে আছে ওইটা দেওয়ার পরেও ইভালির কাছে প্রায় তিনশো কোটি টাকার একটা ঋণ থেকে যাচ্ছে এই প্রতিবেদনটা দেওয়ার পরে ব্র্যাক ব্যাঙ্ক আরও অন্যান্য ব্যাঙ্ক কিন্তু ইভ্যালির সাথে ট্রানজ্যাকশন বন্ধ করে দিল এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে ইভ্যালিতে ট্রানজ্যাকশন করা যাবে না যখন এগুলো পাবলিশড হলো মানে ইভ্যালি নিয়ে এই আলোচনা সমালোচনা শুরু হলো শুধু ইভ্যালি না প্রায় দশটা কমার্স সাইট আছে যেগুলো সম যেগুলোর সাথে ব্র্যাক ব্যাঙ্ক আরও কিছু বেশ কিছু ব্যাংক কিন্তু ট্রানজাকশন বন্ধ করে দিল যেমন ইভ্যালি ইকমার্স ই অরেঞ্জ আলিশামাত ধামাকা কি কিকম আলাদিনের প্রদীপ এরকম টোটাল দশটা কমার্স সাইটের সাথে কিন্তু ট্রানজাকশন বন্ধ করে দিল কয়েক বেশ কিছু ব্যাংক বর্তমান সময়ে কমার্স বলতে আমাদের সবার মাথায় আসে কিন্তু ইভালি ইভালি বর্তমানে খুব পপুলার একটা ব্র্যান্ড হিসেবে ওরা পরিচিত পরিচিত তো আমি ইভালি নিয়ে কয়েকটা কথা বলি আদৌ কি ইভালি এই ঘাটতিটা পূরণ করতে পারবে তো এই বিষয়ে কিন্তু ইভালির সিইও রাসেল ভাই বললো ওরা এই ঘাটতিটা খুব সহজে কিন্তু ফিল আপ করে ফেলতে পারবে ওরা যে পরিমাণ ডিসকাউন্ট দিত ডিসকাউন্টের পরিমাণটা একটু কমিয়ে দিবে তো এইভাবে আস্তে 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 দুই হাজার বাইশ সালে হাজার চব্বিশ সালের মধ্যে কিন্তু এই ওদের কোনো প্রকার ঋণ থাকবে না তা বরঞ্চ তাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্টের প্রফিট থাকবে এটা হচ্ছে ইভালি সিওর একটা মন্তব্য তবে আমি একটা বিষয় আরেকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি ইভালিতে যে সাইক্লোন অফার দেয় ওই সাইক্লোন অপারে কিন্তু কাস্টমাররা প্রায় হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমি একটা ছোটো একটা এক্সাম্পল দিই আমি ছোটো একটা ক্যালকুলেশন করি আগের রেকর্ড অনুযায়ী আগে সাইক্লোন রেকর্ড অনুযায়ী ইভালিতে প্রত্যেকটা প্রত্যেকটা সাইক্লোন অফারে মিনিমাম চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বাইক কিন্তু অর্ডার হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাইক কিন্তু অর্ডার হয় তো আমি সর্ব সর্বনিম্ন তিরিশ হাজার ধরে তিরিশ হাজার বাইক অর্ডার হলো সাপোজ একটা সাইক্লোনে তিরিশ হাজার বাইক অর্ডার হলো প্রত্যেকটা বাইকের প্রাইস হচ্ছে প্রত্যেকটা বাইকের প্রাইস আমি দেড় লাখ করে যদি কাউন্ট করি তারপরেও এবারে তো শুধু বাইক অর্ডার অর্ডার করার মাধ্যমে প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু ইনভেস্ট করল চারশো পঞ্চাশ কোটি টাকা ইনভেস্ট করা হয় শুধুমাত্র বাইকের মাধ্যমে বাইকে আর অনেক প্রোডাক্ট আছে আমি প্রোডাক্টগুলোর কথা কাম করলাম না আমি শুধুমাত্র বাইকের মাধ্যমে দেখলাম যে ওদের চারশো পঞ্চাশ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাইকের জন্য হাজার কোটি টাকা নিয়ে বিজনেস করা তাদের কাছে তিনশো বা চারশো কোটি খুব বেশি কিছু বলে আমার কাছে মনে হয় না তবে এখানে আরেকটা বিষয় আছে যে রাসেল বাই বলল ডিসকাউন্ট কমিয়ে ওরা এই প্রফিট এই ঘাতিটা ফিল আপ করবে এভালি এত জনপ্রিয় হওয়ার কারণটা হচ্ছে এই ডিসকাউন্ট যখন মাত্র ডিসকাউন্টের পরিমাণটা কমে যাবে সেই সেইমাত্র আলিশা কম ই অরেঞ্জ এগুলো কিন্তু ইভালির ইভালিকে টপকে যাওয়ার চেষ্টা করবে কারণ কারণ ইভালি এই জনপ্রিয়তা পাওয়ার অন্যতম এক মাধ্যম কারণ হচ্ছে এই ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্টের কারণে সবার কাছে ইবালি কিন্তু জনপ্রিয় হয়ে বর্তমানে আছে যখন এই ডিসকাউন্টের পরিমাণটা কমিয়ে দিবে তখন ইবালির কাছে আমার মনে হয় কাস্টমার অনেক অনেক কমে যাবে তো সেক্ষেত্রে আমার কাছে ইভালি কতটুকু প্রফিট নিতে পারে বা কতটুকু সাকসেস হতে পারে এখন এই বিষয়ে একটু কনফিউশন থেকে যাচ্ছে এখানে আমি এটাই বলবো আপনারা ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে জেনে শুনে ইনভেস্টটা করবেন হ্যাঁ আমি কিন্তু একেবারে ইভালিকে যে ইভালি নিয়ে নেগেটিভ কিছু বলতেছি তাও কিন্তু না আমার নিজেরও কিন্তু ইভালিতে ইনভেস্ট করা আছে তবে নেক্সট টাইম বুঝে শুনে চিন্তা ভাবনা করে কিন্তু ইনভেস্টটা করব। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের যে একটা নতুন সিদ্ধান্ত নতুন সিদ্ধান্ত নিল আমার কাছে এটা অনেকটা ভালো একটা সিদ্ধান্ত বলে মনে হচ্ছে কারণ মানে আমাদের টাকা সিকিউরিটি একটু বেড়ে যাচ্ছে আমাদের টাকা সিকিউরিটিটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে এখন বিষয় হচ্ছে বর্তমান বাণিজ্য মন্ত্রণালয় যে একটা সিদ্ধান্তে আসলো ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা টাকা আমরা ডেলিভারি পাওয়ার পরে কিন্তু ই কমার্স সাইটগুলো এই ই কমার্স সাইটগুলো কিন্তু টাকাটা পাচ্ছে তার মানে ডেলিভারি মানে টাকা এর মানে ওরা ডেলিভারি দিতে পারলেই কিন্তু টাকাটা পাচ্ছে তো সেই ক্ষেত্রে ওরা আমার মনে হয় চেষ্টা করবে দ্রুত ডেলিভারিটা দেওয়ার জন্য কারণ ওরা ডেলিভারি দিলে কিন্তু টাকাটা পাচ্ছে তো আরেকটা বিষয় আছে আমার মনে হয় এই নিয়মটা যখন থেকে চালু হবে তখন থেকে কিন্তু ডিসকাউন্টের পরিমাণটা কমে যাওয়ার সম্ভাবনা আছে যেটা আমার মনে হয় হয়তো যখন থেকে এই সিস্টেমটা চালু হবে তখন থেকে কিন্তু এই ডিসকাউন্টের পরিমাণটা কমে যেতে পারে আমি আবারই বলবো ই কমার্সে কিন্তু ইনভেস্ট করার আগে জেনে শুনে বুঝে শুনে কিন্তু ইনভেস্টটা করবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ